বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি পড়াশোনা করতেছে? মাশাআল্লাহ ভালো। ছাদ থেকে কাপু নিয়ে আসছি, শুকিয়ে গেছে, শুকানো হয়েছে কাপু। এখন ঘরে নিয়ে যাই, রেখে দিই, ঘরে রেখে দিই। আপনি অ্যালবাম দেখতেছ মো? হ্যাঁ মা। মা আমি কেন এই ছবিতে নাই? তুমি এই সময়ে পৃথিবীতে আসো নাই, তো এই জন্য তুমি নাই। তুমি জানো এই সময় তোমার বাবা প্রথম শ্বশুর বাড়ি গিয়েছিল আমার সাথে। হ্যাঁ। এই যে তোমার ছোট সাহাব মামা। হ্যাঁ। তোমার ছোট মামি, সামরিন মামি, নানি, এটা তো আমি আর তোমার পাপা। হ্যাঁ। আর তোমার নানা আর তোমার বড় মামা, আর অনেক ছবি আছে। আজকে 8 মে। আপনি বাবা 8 মেকেও আমার সাথে পাকিস্তান গেছিল। আমার ছোট ভাই বিয়ে অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য আমার সাথে আপনি বাবা ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি গেছিল। খুব ভালোই লাগতেছিল। মা এটা কি বিয়ের ছবি সাহাব মামার? না, এটা বউ বাদ দিনের ছবি আছে। এটা তোমার কিন্তু মেজর মামা, এটা কিন্তু আমার মেজর ভাই আছে। আর এটা আমার ছোট ভাই সাহাব, দেখে আমি আদরে মুন্নাও বলি। আমার মা এটা আছে, আফরিন সাহাব মামা বিয়ের ছবি। যখন তোমার সামরির মামি বাসা আসছিল তখন আমরা ক্ষীর খাওয়ানো যেটা একটা রসম আছে ওটা করতেছিল, তা ওই সময় ছবি এটা তোলা হয়েছে। মা তুমি খুব সুন্দর লাগতেছো। থ্যাংক ইউ। এটা কিন্তু আমার বিয়ে আগে ছবি। আপনি মামা দেখতেছেন ছবি, আমি আর আফরিন বসে দেখতেছি। আফরিনকে একটু দেখাইছি সাহাবের বিয়ের অনুষ্ঠানের ছবি। ভালোই লাগছিল, ফার্স্ট টাইম গেছিলাম ওই টাইমে। এই আজকে 8 মে আছে, আপনি 8 মেকেই গেছিলেন প্রথম শ্বশুর বাড়ি। ভালোই লাগতেছিল, ছবি দেখেই ভালো লাগতেছে। ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ যাওয়া হবে। এখন শুধু ছবিতেই দেখা হয়, না তো ভিডিও কলের মাধ্যমে। এই বছরে প্রথম আম খাওয়া হবে, আর এই বছরে প্রথম আম নিয়ে আসছি। আবু আম ভালো করে ওয়াশ করতে হবে। এখন আমি সব আমকে বের করে দিই পলিথিন থেকে, কিছুক্ষণ আমি ভিজাই রাখবো। তারপরে ভালো করে ওয়াশ করে ছিলে কেটে ইফতারের সময় ইনশাল্লাহ খাওয়া হবে। আপনি আম্মু আম কেমন লাগতেছে? খুব মজা। খুব মজা খাওয়া শুরু নেই এখন তো। আচ্ছা, দেখতে ভালো লাগবে। ওকে ঠিক আছে, ইনশাল্লাহ ইফতারের সময় খাওয়া হবে। ঠিক আছে আম্মু? হ্যাঁ মা। আমি সাথ মালটাও ওয়াশ করে ফেলি। এটা কি তরমুজ? ওই যে ইয়ে কি নাম জানি, একটা বিদেশি ফল আছে না, এটা তরমুজ না ফল একটা কি ওই যে ফল, এই হলুদ কাটলে বি হলুদ ইফতারের জন্য ডিম আলু চাপ রেডি করে রাখা হয়েছে। আলু চাপও আর মরিচে মাঝখানে আলু অ্যাড করা হয়েছে, কাট লাগায় মাঝখানে বিচি বের করে মরিচকে বেসনে ডিপ করে ফ্রাই করা হবে, খেতে খুব ভালোই লাগে। খেতে খুব ভালো লাগে, বুঝছো? এই মরিচকে বেসনে ডিপ করে ফ্রাই করা হবে, খেতে খুব ভালোই লাগে। খেতে খুব ভালো লাগে, বুঝছো? মরিচের ভিতরে আলু যে অ্যাড করা হয়েছে খুব ভালো। ওকে ইনশাল্লাহ তাই সময় খাওয়া হবে। আফরিন বলছে ফ্রেঞ্চ ফ্রাইসও সাথে বানাইতে। এর জন্য আলু ভালো করে ধুয়ে ছেলে
চকাই রাখছি ফ্রেঞ্চ ফ্রাইস বানানোর জন্য। এখন গরম অয়েলের ভিতরে ফ্রেঞ্চ ফ্রাইস রেডি করে ফেলি। ফ্রেঞ্চ ফ্রাইস বানানোর জন্য গরম অয়েলের ভিতরে চপ করা আলু দিয়ে হয়েছে, ভালো মতো ফ্রাই হয়ে যায় তারপর উঠাই ফেলবো, আর বাকিটা আছে এটাও ফ্রাই করে ফেলবো। ইফতারের জন্য আপনি বেগুনি ফ্রাই করতেছেন, আর বাকি তাও ফ্রাই হবে, ডিম আলু চপ, আলু চপ, মরিচ ভাজা। মরিচের ভিতরে আপনি যে আলু দেন তাই কারণ আর বেশি মজা লাগে। পেঁয়াজ একটু বেসনে ডিপ করে ফ্রাই করা হয়েছে, যাতে পুঁইশাক কালিয়ে নিলাম পাতা, পুঁইশাকের পাতাও কালটা করব। আপনি বলতেছে আজকে পুঁইশাকের পাতাও নিয়ে আসছে আপনি নিজের গাছ থেকে, এটাও ফ্রাই করবে বেসনে ডিপ করে, ইনশাল্লাহ তার সঙ্গে খাওয়া হবে ভালো। আলু বড়, মরিচ ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে, বেগুনি ফ্রাই করা হয়েছে, আলু চপ ফ্রাই করা হয়েছে, এখন ডিম আলু চপ ফ্রাই করা হবে। ডিম আলু চপ ফ্রাই করা হয়েছে, আলু অ্যাড করে মরিচ ফ্রাই করা হয়েছে, অনেকটা ফ্রাই করা হয়ে গেছে, আর কিছুটা মরিচ এর মাঝখানে আলু অ্যাড করা হয়েছে, ফ্রাই করা হয়েছে। ইফতারের জন্য সব কিছু ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে, ফলও কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ইফতারের জন্য তাড়াতাড়ি প্লেট রেডি করে ফেলি। এখন সবের জন্য প্লেট সাজানো হইতেছে ইফতারের জন্য। এই বছরে প্রথম আম খাওয়া হবে, আব্বু আজকে আম নিয়ে আসছে, ইনশাল্লাহ ইফতারের সময় খাওয়া হবে। আর আমি আজকে মরিচ যে ভাজছে, মরিচের মাঝখানে আলু দিছে, যে আলু চাপে আলু আছে না ওটাই আলু দিছে মরিচের মাঝখানে, মরিচ পিচি বের করে। আমি একটু তাই সময় কম আছে তো এই জন্য একটু বলতে ভুল হয়েছে। এটা কি? আর এটা গরমা বলে আমাদের দেশে, আব্বু আজকে নিয়ে আসছে। এটা অনেক মিষ্টি হয় আর খুব বেশি গ্রান হয়, এখন খাই দেখবো কীরকম আছে। আজকে মরিচের ভিতরে আলু দেওয়া হয়েছে মাঝখানে, ঝাল আছে, টেস্ট আছে। মাগরিবে নামাজ পড়া কমপ্লিট, ডিশ ওয়াশ করা কমপ্লিট। এখন দেখি আফরিন কী করতেছে নিজের দাদা ঘরে। আফরিন আম্মু গেম খেলতেছ? হ্যাঁ মা, গেম খেলতেছি। আচ্ছা ঠিক আছে। আফরিন আম্মু, আমার একজন ভিউয়ার্স আছে যিনার নাম হলো সুমি, তা তোমার সুমি আন্টি ইচ্ছা আছে গে তুমি তোমার সুমি আন্টি নাম লো। থ্যাংক ইউ আম্মু, ওয়েলকাম। ওকে, তুমি তোমার খেলা কন্টিনিউ করো। ওকে ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এখানেই শেষ। আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক কমেন্টস করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।